বারবার খাফিয়া উঠার সিলেট। গেছে এক মাসের হিসাবে তিনটা বৈশাল হইল সিলেটও। বেশিরভাগ বৈশাল আরম্ভর সিলেটর বর্ডারের খান্দার ইন্ডিয়ার মেঘালয়ের ডাউকির ফাটা আর এর খান্দা খাসার এলাকা থাকে। হামেশা ছুটো আর মোটামুটি খাফিয়া আগেদি বড় বৈশাল হইবার ডাক্তের খরে খৈরা জ্ঞানী গুণী মানছে। ডাউকির ফাটাত বড় কোনো বৈশাল হইলে ফুরা সিলেট বিভাগের বড় বিপদ হইব করে ডরাইরা তারা। হেসমেশ শনিবারও সিলেটও বৈশাল বোঝা গেছে। ই বৈশাল আরম্ভ হয়েছে সিলেটের একইবারে খান্দাত ইন্ডিয়ার আসাম রাজ্যর খাসার এলাকাত। এর আগে গেছে মাসর হেসে দিয়েও বৈশাল হয়েছে সিলেটের জৈন্তা থেকে 18 কিলোমিটার দূরই ইন্ডিয়ার মেঘালয়, যেটা ডাউকির ফাটার একইবারে খান্দাত। আবহাওয়া অফিসে কইছে শনিবার বিয়াল শোয়া 4টার সময় ওয়া বৈশালের মাত্রা রিক্টার স্কেলও আসিল 4.4। বৈশালের লাড়া ফাইয়া মানুষ গড়দুয়ার আর খাজখাম তুইয়া বাইরে বাড়াই আইসুন। এর আগে গেছে আগস্ট মাসের 29 তারিখ সিলেটে উইয়া গেছে এক বৈশাল। সিলেট টাউনের মাইনসে বাক্কা জুড়ে ওই বৈশালের লাড়া ফাইসুন। এর বাদেও বৈশালে কোনো বাই কোনো ক্ষতি খরচা করে জানা গেছে না। ই বৈশালের আগে মাত্র 15 দিন আগে রাইত 9:45 সময় সিলেটও বৈশাল হইয়া গেছে। এই বৈশাল আরম্ভ হয়েছিল সিলেটের বর্ডারের খান্দার খানাইঘাট উপজেলা থেকে। এটাও ডাউকির ফাটার একইবারে খান্দাত। রিক্টার স্কেলও এই বৈশালের মাত্রা আসিল 5.5। খবর লইয়া জানা গেছে আগস্টের 14 তারিখ ওয়া 5.5 মাত্রার বৈশাল দেশের ভিতরে ওয়া গেছে 20 বছরের মাঝে আরম্ভ হওয়া সবটাকে বড় বৈশাল। এর আগে বাংলাদেশের মাটিত আরম্ভ হওয়া সবটাকে বড় বৈশাল হয়েছিল 2003 ইংরেজির জুলাই মাসের 26 তারিখ। ইটার মাত্রা আসিল 5.6। এর বাদেও ডোরোর খবর রইল গেছে 1 বছরে বাংলাদেশও 17টা বৈশাল হয়েছে। এর মাঝে 3টা বৈশালও আসিল 5 মাত্রার বেশি। আবহাওয়া অফিসে 5 মাত্রার বৈশালরে মিডিয়াম বৈশাল হিসাবে মানে। 2022 ইংরেজির আগস্ট মাসের 15 তারিখ 5.1 আর চলতি বছরের 23 জানুয়ারি 5.2 মাত্রার আরও 2টা বৈশাল হয়েছিল। এগুন ছাড়া বাদ বাকি বৈশাল অকলর মাত্রা আসিল 4.5-এর মাঝে। গেছে 6 বছরে ডাউকের ফাটার লাইনও বাক্কা 6টা বৈশাল হয়েছে। আবহাওয়া অফিসের রুবায়ত কবিরে কইছেন গেছে আগস্ট মাসের 14 তারিখ অবা বৈশাল আসিল ডাউকের ফাটার লাইন বরাবর। ই ফাটাত বৈশালর খালি, মানে ই এলাকাত বড় বৈশাল হওয়ার ইশারা মিলের। 2021 ইংরেজির জুন মাসও 10 দিনের ব্যবধানে সিলেটও 10 বার বৈশাল হয়েছে। ইতা বৈশাল আরম্ভ হয়েছে ডাউকির ফাটাত, যে কারণে লোকালি বৈশাল লইয়া বিজ্ঞানী অকল চিন্তার মাঝে আসেন। কোনো কোনো বৈশাল একটা নির্দিষ্ট এলাকা জুড়িয়া বোঝা গেছে। সিলেট সদর, গুলাফগঞ্জ, বিশ্বনাথ, জৈন্তা আর সাতকো এই বৈশালী গুন্তর লাড়া বুধ পাওয়া গেছে বেশি। সে সময় বিজ্ঞানী অকলে কইসলা মাটির নিচে ডাউকি ফল্টর বাইরে কিছু ছোটো ছোটো ফাটা হওয়ায় আরও ফল্ট বাড়ছে, যে কারণে একটা নির্দিষ্ট এলাকাত বৈশাল বোঝা গেছে। ইতা হুড়ু হুড়ো বৈশাল, বড় বৈশাল আর বিপদর ইশারাদের। বৈশালের বড় রিস্কর মাঝে আছে সিলেট। ডাউকি ফল্টো 6 মাত্রার বৈশাল হইলে সিলেটের সাইরো বাইদি বিপদ লামিয়ে আইব। এই বিপদ ডাকারেও সার্থ নাই। সিলেট সিটি কর্পোরেশনের হিসাবে সিলেট টাউনও 42,000-এর লাখান বিল্ডিং আছে। এর মাঝে কিছু বিল্ডিং রিস্কি হিসাবে সিন করা হয়েছে। সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে কইছেন এর মাঝে 6-7টা রিস্কি বিল্ডিং বাঙ্গি লওয়া হয়েছে। কয়েকটা মার্কেট শহরে বাক্কা কয়েকটা বিল্ডিং ওখানেও রিস্কর মাঝে আছে। বৈশালে বড় কোনো বিপদ হইলে উদ্ধার খামও সিটি কর্পোরেশনের কতখান রেডি আছে ই ব্যাপারে নূর আজিজুর রহমানে কইছেন একসময় সিটি কর্পোরেশনের কোনটাও আসিল না। এখন বেশ কিছু মেশিন আছে, 6টা বুলডোজার আর ট্রাকও আছে। আর যেটা ভলান্টিয়ার যারা আসইন তারারেও রেগুলার ট্রেনিং দেওয়া যার না, যে কারণে তারা যেটা হিকসিলা এটাও ভুলি যাইরা। জানা দরকার সিলেট আর ইন্ডিয়ার আসাম মিলাইয়া ডাউকি ফল্টে ফুবে ফুসমেদি প্রায় 300 কিলোমিটার সিত্রাইল। এর আগে 1897 ইংরেজিত ডাউকি ফল্টো 8.7 মাত্রার একটা বৈশাল হয়েছিল। এই বৈশাল আরম্ভ হয়েছিল ডাকা তাকে 250 কিলোমিটার দূরই তাকে। সে সময় বৈশালে আসান মঞ্জিল সহ 10টা বিল্ডিংয়ের ক্ষতি করছিল। সিলেটেরও খুব ক্ষতি হয়েছিল, বেশিরভাগ গড়বাড়ি মাটির লগে মিশে গেছিল।